হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আবারও হাজির হয়ে গেলাম আরও একটি ইভিনিং স্ন্যাক্সের রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে বাঁধাকপির পাকোড়া রেসিপিটি শেয়ার করব। এখন যেহেতু শীতকাল চলছে, তাই ভাবলাম শীতকালীন সবজি বাঁধাকপি দিয়ে একটা পাকোড়া করে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করা যাক। এই পাকোড়াটা খেতে এতটাই সুস্বাদু, যারা বাঁধাকপি খেতে পছন্দ করেন না তারাও এই পাকোড়াটা খেতে অনেক পছন্দ করবেন। আর শীতের দিনের সন্ধ্যার নাস্তায় এ ধরনের একটি ক্রিসপি স্ন্যাক্স যদি থাকে তাহলে সন্ধ্যাটা একেবারেই জমে যাবে। তাহলে চলুন আর দেরি না করে দেখে আসি এই বাঁধাকপির পাকোড়াটা আমি কীভাবে বানালাম। বাঁধাকপির পাকোড়াগুলো বানানো স্টার্ট করছি আমি। প্রথমে আমি দিয়ে দিব 1.5 কাপ বাঁধাকপি। আমি এগুলোকে খুব ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম। এখন দিয়ে দিব 1 কাপ মতো গাজর কুচি, এগুলোকেও আমি চিকন চিকন করে কেটে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি ধনে পাতা, আমি এখানে 1/4 কাপ ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব পুদিনা পাতা কুচি, আমি এখানে 1 টেবিল চামচ মতো পুদিনা পাতা কুচি নিয়েছি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না দিলেও সমস্যা নেই। আর নিয়ে নিয়েছি 1/4 কাপের মতো কাঁচামরিচ কুচি। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচি আমি এখানে দিয়েছি 1/3 কাপ। এরপরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, আমি এখানে আধা চা চামচ লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিব খুব সামান্য পরিমাণে লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিব 1 চা চামচ মতো চাট মশালা। এরপরে দিয়ে দিচ্ছি আধা চা চামচ ভাজা জিরার গুঁড়া। এখন দিয়ে দিব খুব সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ বেসন। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ চালের গুঁড়া, আপনারা চালের গুঁড়ার পরিবর্তে কর্নফ্লাওয়ার ইউজ করতে পারবেন। 1 চা চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এখন সব কিছু একটু খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি, হাত দিয়ে একটু মেখে নিচ্ছি সব কিছু। এখন আমি নিয়ে নিয়েছি পানি, খুব অল্প পরিমাণে পানি আস্তে আস্তে দিয়ে দিয়ে পাকোড়া বানানোর মিশ্রণটা তৈরি করে নিতে হবে। খুব বেশি পানি একসাথে দেওয়া যাবে না, সেক্ষেত্রে মিশ্রণটা আবার খুব বেশি নরম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমার এখানে 1/3 কাপের মতো পানি লেগেছে। এই যে দেখুন আমার মিশ্রণটা রেডি হয়ে গেছে, এটাকে আমি শেপ দিতে পারছি, তার মানে এটা হয়ে গিয়েছে। এখন এগুলোকে ভেজে নিব। আমি একটি পাত্রে আগে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম, এখন একে একে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটাকে ডুবো তেলে ভাজতে পারেন, অবশ্য আমি ডুবো তেলে ভাজবো না, আমি ডুবো তেলের থেকে আর একটু কম করেই দিয়েছি তেল। এখন এগুলোকে আস্তে আস্তে করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, আর মিডিয়াম আছে এগুলোকে ভাজতে হবে, খুব বেশি বড় আছে ভাজা যাবে না। এখানে যেহেতু চালের গুঁড়া দেওয়া আছে এটা কিন্তু খুব ক্রিসপি হবে, যদি মিডিয়াম আছে আস্তে আস্তে করে সুন্দর করে ভাজা হয় এটা খেতে অনেক ভালো লাগবে। আমার ভাজা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিচ্ছি। এই সবগুলো নামিয়ে নিয়েছি। একই পদ্ধতিতে আমি পরের ব্যাচের পাকোড়াগুলোও ভেজে নিব। উল্টে পাল্টে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে, গোল্ডেন ব্রাউন কালার হলেই সবগুলোকে নামিয়ে নিব। আমার ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, সবগুলোকে নামিয়ে নিয়ে আমি এখন সার্ভ করে দিব। এই যে দেখুন আমি কিছু টমেটো ক্যাচাপ দিয়ে সার্ভ করে দিয়েছি, এটা বিকেলের স্ন্যাক্সের জন্য খুবই আদর্শ। আর এখন যেহেতু শীতকাল চলছে, শীতকালের বিকেলের নাস্তায় এই ধরনের একটি ক্রিসপি পাকোড়া থাকলে বিকেলে চায়ের আড্ডাটা খুবই জমে যাবে, আর পরিবারের ছোট বড় সকলেই এই পাকোড়াটা খেতে অনেক পছন্দ করবে।
আপনাদেরকে আমি একটি ভেঙে দেখাচ্ছি। এটার ভিতরটা কিরকম হয়েছে দেখুন, এই যে দেখুন, এই গাজরটা দেওয়ার কারণে পাকোড়াটা দেখতে অনেকটাই সুন্দর হয়। অবশ্য গাজর কুচি দেওয়াটা অপশনাল, আপনারা চাইলে গাজর না দিয়েও শুধুমাত্র বাঁধাকপি দিয়ে এই পাকোড়াটা এভাবে করে বানিয়ে নিতে পারবেন। গাজর দিলে একটু কালারফুল হয়, আমি সেজন্য গাজরটা ইউজ করেছি। আর তাছাড়া গাজরটা দিলে এই পাকোড়াটা খেতে আরও একটু বেশি ভালো লাগে। আপনারা যে কোনো ধরনের সসের সাথে এটা খেতে পারবেন, যে কোনো ধরনের সসের সাথে খেতেই এটা ভালো লাগবে। আমার কিন্তু চায়ের সাথে খেতে এই পাকোড়াটা অনেক বেশি ভালো লাগে। আপনারা বিকেলের চায়ের সাথে এই স্ন্যাক্সটি এভাবে বানিয়ে সার্ভ করতে পারেন। আর আপনারা তো দেখলেনই এই বাঁধাকপির পাকোড়াটা বানানো কতটা সহজ, এবং এটি বানাতে খুব বেশি সময়েরও প্রয়োজন হয় না। এটাই ছিল আমার আজকের রেসিপি, আশা করছি আপনাদের সবার কাছে অনেক অনেক ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর রেসিপিটি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে নিতে পারেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য সবার কাছে অনুরোধ রইল। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।